স্বাগতিক কাতার এবং ইকুয়েডরের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে দ্য গ্রেট শো অন আর্থ, ফুটবলের জমজমাট আসর বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট 2022। বর্ণিল সাজ আর আয়োজনে সজ্জিত পুরো কাতার, মাঠে এবং মাঠের বাইরে উন্মাদনায় ভাসছে লক্ষ কোটি ফুটবল প্রেমী। মধ্যে বিশ্বকাপে অংশ নেওয়া সকল দল এবং স্টেডিয়ামের বাইরে ও স্টেডিয়াম মাতানো ফুটবল ভক্তরাও কাতারে এসে পৌঁছেছে। ফুটবল প্রেমীদের আনন্দ দিতে কাতারের বিভিন্ন শহরে তৈরি করা হয়েছে বিশেষায়িত ফ্যানজোন, আর এই ফ্যানজোনে ভক্তদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের উৎসব আয়োজন, যা চলবে বিশ্বকাপের পরিসমাপ্তি পর্যন্ত। আয়োজনে ফ্যানজোনের প্রথম পরীক্ষামূলক আসর বসে রাজধানীর দোহার আলবিদ্যা পার্কে। এই আয়োজন উপভোগ করতে নানান বর্ণের এবং নানান বয়সের প্রায় 20,000-এর অধিক মানুষের ঢল নামে আলবিদ্যা পার্কে। আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 32 দেশের জার্সি গ্যালারি, ফুড কর্নার, কাতার এয়ারওয়েজ বিনোদন স্টল, কোকা কোলা গেম শো সহ বিশাল আকৃতির রেপ্লিকা ম্যাচ বল, যেখানে ছবি নিতে ভিড় জমান উৎসুক দর্শকরা। আবার চাইলেই সশরীরে টারজানের স্বাদও নিতে পারছেন কাতার এয়ারওয়েজের গেম জোন থেকে। পিছিয়ে নেই শিশুদের বিনোদন ব্যবস্থাও, বিভিন্ন দেশের পতাকা গালে ও মুখের থুতনিতে এগিয়ে নিচ্ছেন ফ্যানজোনের ফ্রিস্টল থেকে খুদে ভক্তরা। কোথাও হায়াকাট প্রদর্শন করে আবার কোথাও হায়াকাট প্রদর্শন না করে শিশু থেকে কিশোর, মধ্য বৃদ্ধ বয়সী নারী পুরুষ ভিড় করছেন ফ্যানজোনের বিভিন্ন স্টলে। বিশ্বকাপ চলাকালীন সবার জন্য উন্মুক্ত রেখেই চলবে ফ্যানজোনের এমন জমজমাট আয়োজন, যার সমাপ্তি হবে আগামী 18/11/2022 ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।